আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওবারাকাতুহ। বাংলা টিউটোরিয়াল মালা স্বাগতম জানাচ্ছি। আমি মোশিউর রহমান। আমি আজ যে ভিডিও টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি আমরা বিভিন্ন ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব বাটন দিয়ে থাকি বা সাবস্ক্রাইব বাটন দেখে থাকি। যেমন এখানে এই যে সাবস্ক্রাইব একটি বাটন আছে, এটিতে লাইক আছে, সাবস্ক্রাইব বাটন আছে এবং বেল বাটন আছে। এই এই ধরনের বাটনগুলি আমরা আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করতে চাই যাতে করে ভিডিওটি একটু সুন্দর হয়। আর এই ধরনের বাটন যদি আমরা আমাদের ভিডিওর ভিতরে অ্যাড করতে চাই তাহলে আমি কিভাবে করেছি বা করি সেটি আজকে আমি দেখাবো, যাতে করে আপনারাও আপনাদের ভিডিওর মধ্যে এই ধরনের বাটন অ্যাড করে ভিডিওটিকে সুন্দর করতে পারেন। তো আমি কাজ করি ক্যামটাশিয়া দিয়ে, আমি তাই ক্যামটাশিয়া দিয়ে দেখিয়ে দিব যে ক্যামটাশিয়া দিয়ে কিভাবে এই বাটনগুলি অ্যাড করা যায় ভিডিওর মধ্যে। আমি চলে যাচ্ছি আমার ভিডিওর মধ্যে। এই জন্য আমি প্রথমে দেখাবো ক্যামটাশিয়া 8 দিয়ে এবং এরপরে আমি দেখাবো ক্যামটাশিয়া 2019 দিয়ে। তাহলে আমাকে যে কাজটি করতে হবে ক্যামটাশিয়া 8 এর জন্য, আমাকে প্রথমে দুটি ভিডিও আমি ইম্পোর্ট করে নেব। প্রথম ভিডিওটি হচ্ছে ইম্পোর্টের জন্য আমি প্রথমে টপ 22 গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন এটিকে নেব এবং আমার যে একটি ভিডিও নেব যে ভিডিওর উপরে আমি গ্রিন স্ক্রিন বাটনটাকে সেট করব তার জন্য আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি। আমি এই ভিডিওটি নিচ্ছি। তো প্রথমে আমি এই ভিডিওটিকে ড্রাগ করে আমি 1 নং ট্র্যাকে এনে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এখানে আমাকে রেজুলেশন চাচ্ছে যে আমি কী রেজুলেশনে করব। আমি একটু বড় ধরনেরই করি। আমি দিলাম সবচেয়ে বড়টাই দিলাম রেজুলেশন, ওয়াইড দিলাম 1920 এবং হাইট দিলাম 1080 দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে টেনে দিলাম এখানে, কিন্তু ভিডিওটি সেই অনুযায়ী নেই। এটাকে আমি টেনে বড় করে দিচ্ছি ভিডিওটিকে। এই কোনাগুনি টান দিলে এটি বড় হয়ে যায়, চাইলে আরও বড় করা যাবে সাইড দিয়ে। সাইড দিয়ে যদি আমি টানি সাইড দিয়ে বড় হবে। বড় করে দিলাম। এখন আমার যেহেতু গ্রিন স্ক্রিন বাটন অর্থাৎ এই সাবস্ক্রাইব বাটন আমাকে অ্যাড করতে হবে, এই এটিকেও আমাকে ড্রাগ করে নিয়ে 2 নম্বর ট্র্যাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম। তো এখানে অনেকগুলি বাটন আছে, 22টি বাটন আছে সব মিলিয়ে। তো এখানে একটি বাটন আছে, ভিতরে আরও বাটন আছে, এটি আছে, এটি আছে, এভাবে অনেকগুলি বাটন আছে। তার মধ্য থেকে আমার পছন্দ মতো আমি কী করতে হবে বাটন আমাকে নিতে হবে। তো তার জন্য আমি প্রথমে যে কাজটি করব, আমার পছন্দ মতো বাটনটাকে আমি প্রথমে নিয়ে নিতে পারি অথবা আমি আগে এই গ্রিন অংশটাকে বাদ দিয়ে তারপরে আমি আমার পছন্দ মতো কেটে নিতে পারি। তো আমি প্রথমে গ্রিন অংশটাকে কীভাবে কাটতে হয় সেটিকেই দেখাই। এটির জন্য আমাকে যেতে হবে আগে, প্রথমে আমার এই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট অবস্থায় এই ধরনের বৃত্তাকার অংশ থাকবে চতুর্দিক দিয়ে, যে জায়গাটা সিলেক্ট থাকবে। তো সিলেক্ট থাকার পরে আমাকে মোড়ে যেতে হবে। মোড়ে গিয়ে ভিজুয়াল প্রপার্টিজে যেতে হবে। ভিজুয়াল প্রপার্টিজে গিয়ে আমাকে নিচের দিকে যেতে হবে। এখানে নিচের দিকে আসার পরে দেখা যাবে রিমুভ এ কালার, এই রিমুভ এ কালারে টিক করতে হবে। টিক দেওয়ার পরে আমার এইখানের কালারটা কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, তবে পরিপূর্ণভাবে রিমুভ হয়ে যায়নি। তো পরিপূর্ণভাবে যদি আমাকে এই কালারটাকে রিমুভ করতে হয় তাহলে আমাকে যে কাজটি করতে হবে, টলারেন্সে আসতে হবে। এই টলারেন্সে এসে আমাকে আস্তে আস্তে এই টলারেন্সটাকে বাড়িয়ে দিতে হবে। টলারেন্সটা ততটুকু পর্যন্ত বাড়াতে হবে যতটুকু পর্যন্ত আমার প্রয়োজন। তো আমি দেখতেছি যে আমার যে গ্রিন অংশটা এটাকে যদি আমি পুরোপুরি পরিষ্কার দেখতে চাই তাহলে আমার হয়তো বা 40 দিলেও হয়, কিন্তু তারপরেও আমি দেখতেছি কিছু দাগ রয়ে গেছে, আর একটু বাড়িয়ে দেই, 40 এনে দিলাম। আমি দেওয়ার পরে আমি এখানে দেখতেছি যে আর গ্রিন অংশটা নেই, আমি দেখতেছি যে গ্রিন অংশটা মোটামুটি উঠে গেছে। তো এখন আমার যে কাজটি করতে হবে, আমি যেই যেই বাটনগুলি আমার অ্যাড করতে চাই সেই বাটনটাকে আমি অংশ দেখে নেব যে কোথা থেকে আমার বাটনটা শুরু। আমি এটির মধ্যে দেখতেছি যে কিছু গ্রিন দেখা যাচ্ছে অংশ, তা এটার জন্য আমি আরেকটু হালকা করে নিতে পারি। হ্যাঁ, আমার মনে হয় এখানে আসলে এটা ক্লিয়ার হয়ে যায়। তো তাহলে আমি এখন এই বাটনটাকেই আমি দেখে নিব। তো এই বাটনটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমার কোথায় এই বাটনটা শুরু হয়েছে আমি সেখানে দেখতে হবে, এইখান থেকে আমার বাটনটা শুরু। তো এখানে এসে আমি এটাকে সিলেক্ট অবস্থায় এখানে যে স্প্লিট আছে এই স্প্লিটে দিলে আমি এই অংশটা কেটে গেলে
এটাকে আমি সিলেক্ট করে এটাকে ডিলিট দিয়ে দিলাম, বাদ হয়ে গেল। আর এটা শেষ হয়েছে যেখানে সেখান পর্যন্ত আমাকে যেতে হবে, এই লোগোটার আগ পর্যন্ত আমাকে যেতে হবে। এখানে এসে আমাকে আবার এটাকে সিলেক্ট করে স্প্লিট দিলাম, এটা বাদ হয়ে গেল। এবার আমি যদি এটাকে রাখতে না চাই, যে অংশটাকে আমি বাদ দিতে চাই এই অংশটাকে আবার এটাকে সিলেক্ট করে স্প্লিট দিয়ে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট দিয়ে বাদ দিয়ে দিলাম। আমি আবার পরের বাটনটাকে নেব, এই যেন পরের বাটনটা কী পর্যন্ত আছে সে পর্যন্ত, এ পর্যন্ত আছে, এখানে গিয়ে আমি আবার স্প্লিট দিয়ে দিলাম। আপাতত আমি দুইটি বাটন দিয়ে দেখাচ্ছি। এটিকে আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে সেট করতে পারবো, এটিকেও ঠিক একইভাবে। আমি যদি চাই এটিকে আরও পরবর্তীতে দিতে, তাহলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করলাম এবং এটাকে আমি যেখানে দিতে চাই সেখানে আমার এই পয়েন্টারটা নিয়ে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করে এটিকেও ঠিক একইভাবে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে আবার আমার প্রয়োজন মতো আমি এটিকে কী করতে পারি, দিয়ে দিতে পারি। তাহলে এখন আমার যে কাজটি, আমি দেখব যে আমার বাটনগুলি যে আমি ঠিকভাবে হলো কি না, আমি একটু চালিয়ে দেখি। আমি আর একটু কাছাকাছি নিয়ে আসি যাতে করে আমি শর্টে এগুলি দেখিয়ে দিতে পারি। আমি চালু করতে চাই এটিকে, এই যে বাটনটি কত সুন্দরভাবে আসলো, আবার চলে গেল। তারপরে এই বাটনের কাছে আসলে আমি দেখবো যে কি অবস্থা হয়। এই যে এখানে সুন্দরভাবে আসছে, এমনকি এটি দেখানো হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি কি একে মাঝখানে রাখবো নাকি এটিকে আমি সাইডে নিয়ে আসবো। তাহলে আমি এটিকে সিলেক্ট করলাম, এটিকে চাইলে আমি এই এভাবে টেনে আমি ছোটো করতে পারবো এবং আমার প্রয়োজন মতো জায়গায় নিয়ে আমি বসিয়ে দিতে পারবো। ঠিক প্রত্যেকটাই এভাবেই আমি সিলেক্ট করে, সাইজ যদি এটা আমার ঠিক থাকে তাহলে আর পরিবর্তন করার দরকার নেই, আমি আমার কোনায় এনে বসিয়ে দিলাম। এবার যদি আমরা দেখি যে কী হয়েছে, তাহলে আমরা দেখতে পারি। আমি এটার ভলিউমটাকে একটু কমিয়ে দিই, ভলিউমটাকে কমিয়ে দিই যাতে করে দেখতে সমস্যা না হয়, সাউন্ডে সমস্যা না হয়। এই যে আমি কোনায় এনে দিলাম, কোনায় দেখতে আরও একটু সুন্দর লাগছে। আমরা যদি পরেরটাকেও দেখি ঠিক একইভাবে, কোনায় এনে দিয়েছি, কোনায় দেখতে সুন্দর লাগে। তবে আপনি আপনার প্রয়োজন মতো জায়গায় নিয়ে আপনি বসিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমরা কীভাবে 8-এর মধ্যে দেখা যায় সেটি দেখলাম। এবার আমরা দেখব কীভাবে ক্যামটাসিয়া 2019 দিয়ে করা যায়, সেটিকেও আমি দেখিয়ে দিব। আমি চলে যাচ্ছি ক্যামটাসিয়া 19। এটার ভিতরে আমি ইম্পোর্ট করব ভিডিও দুটি, আগের ভিডিওগুলি আমি ইম্পোর্ট করি। এখানে এই ভিডিওটি ইম্পোর্ট করলাম এবং কি আমার আরেকটি ভিডিও লাগবে যেটি, সেটি হচ্ছে 22 টপ 22 সাবস্ক্রাইব বাটন, এটিও লাগবে, এটিও নিয়ে নিল। এটি নেওয়ার পরে আগের মতোই আমি ড্রাগ করে এনে এটিকে বসিয়ে দিব আর ভিডিওটাকে আমি একটু বড় করে নেব আমার প্রয়োজন মতো। প্রয়োজন মতো আমি এটিকে বড় করে নিলাম। বড় করার পরে আমি সাবস্ক্রাইব বাটনটাকেও এনে ড্রাগ করে 2 নম্বর ট্র্যাকে দিয়ে দিলাম। এখান থেকেও আমার গ্রিন অংশটাকে রিমুভ করে নিতে হবে। অনেক রকম বাটন আছে এখানে, যে বাটনটাই আমি দিতে চাই না কেন, এখান থেকে গ্রিন অংশটাকে আমাকে কী করতে হবে, আগে আউট করে দিতে হবে। তো এটার জন্য গ্রিন অংশটাকে যদি আমি আউট করতে চাই, তাহলে আমাকে এটাতেও মরে যেতে হবে। মরে থেকে ভিজুয়াল ইফেক্ট আসার পরে এখানে রিমুভ এ কালার, এটাকে ড্রাগ করে এটার উপরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, যে আমার যেহেতু গ্রিন অংশটাকে উঠাই দিতে হবে, তাহলে এখানে আমাকে এটা এনে আর গ্রিনের উপরে আমি ছেড়ে দিলাম। আমার কিন্তু গ্রিন অংশটা উঠে গেছে, পুরো ভিডিও থেকে গ্রিন অংশটা উঠে গেছে। তারপরেও আমরা যদি এই যে ছোটোখাটো সবুজ দাগগুলি যদি আমি উঠিয়ে দিতে চাই, বিভিন্ন ছোটো ছোটো সবুজ দাগ আগেরটার মতোই, এই যে এখানে সবুজ ছোটো দাগ দেখা, এটার জন্য টলারেন্সে যেতে হবে, টলারেন্সটাকে বাড়িয়ে দিতে হবে। টলারেন্সটা ততক্ষণ পর্যন্ত বাড়াবেন যতক্ষণ পর্যন্ত আপনার প্রয়োজন, তার চেয়ে বেশি বাড়ানোর প্রয়োজন নেই। এটি তো হয়ে গেছে, তো আমি এটার মধ্যেও আমাকে কী করতে হবে, আমার প্রয়োজন মতো আমি যে জায়গা থেকে আমার বাটনটা শুরু সেখানে যাব। আমার বাটনটা এখান থেকে শুরু, এখান থেকে সিলেক্ট করে আমি স্প্লিটে দিলাম, দিয়ে আমার এটা যেখানে শেষ সেখান পর্যন্ত যাব। এখানে শেষ, এখান থেকে স্প্লিট দিয়ে দিলাম, সিলেক্ট নেই, সিলেক্ট করে স্প্লিট দিয়ে দিলাম। তাহলে আমি আগের অংশটাকে বাদ দিয়ে দিলাম। এখানে একটি বাটন দিয়ে আমি দেখাচ্ছি, একটি বাটন দিয়ে দেখানোর অর্থ হচ্ছে আপনি একটি বাটন দিয়ে পারলে সবগুলিই পারবেন,
আপনার প্রয়োজন মতো আপনি এটাকে নিয়ে নেবেন। আমি এবার যদি দেখি চালিয়ে, এই যে কত সুন্দরভাবে এসেছে, এটিকেও আগেরটার মতো কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার নিয়ে যেতে পারবেন। তো এখন এখানে আমরা এই বাটনটিকে দেখতেছি যে এটি একবারে মাঝখানে আছে, এটিকে যদি আমি ছোট করতে চাই সাইজে তাহলে টেনে ছোট করা যাবে, এবং এটাকে যদি আমি কোনো কোনায় বসাতে চাই, যে কোনায় বসাতে চাই সে কোনায় এনে আস্তে করে রেখে দিতে পারবো প্রয়োজন মতো। এবার আমি যদি এটাকে কপি করতে চাই, কপি করে বসাতে চাই, কন্ট্রোল সি দিয়ে আমি যেখানে বসাতে চাই পয়েন্টার সেখানে নিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক একইভাবে আমি যেখানে বসাতে চাই কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এভাবেই হয়ে যাবে। এবার যদি আমি দেখতে চাই, আমি সাউন্ডটাকে একটু কমিয়ে নিই ভিডিওর, যাতে সুবিধা হয় দেখতে, এই যে কত সুন্দরভাবে এসেছে এখানে। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে কীভাবে চলেও গেল, এখানেও যদি আমরা দেখি এটি কত সুন্দরভাবে আসতেছে এবং চলে যাচ্ছে। আমি একটি বাটন দিয়ে এটাকে দেখালাম, আগে দুটি বাটন দিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে এখানে পছন্দ মতো আপনার যে বাটনটা পছন্দ সেই বাটনটিকে আপনি অ্যাড করতে পারবেন। তো যাই হোক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, উপকার যদি হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।